ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وعمل صالحا وقال انني من المسلمين السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده شاء الله দুরুদ্দাসলিম বর্ষিত হোক শেষনাবি মোহাম্মদ সল্ল্লা সাল্লামের ওপর আল্লাহ হুম্মা সল্লে আলাই আল্লাহম্মা হুম্মা আলাই আজকে দিনী মাজলিসের বিষয় হচ্ছে যে জাকির নায়েক ডক্টর জাকির হাফিজা হাফিজাহল্লাহ ওনার সাথে সাক্ষাৎ হয়েছে এ সাক্ষাতে তিনি যা বলেছেন সে কথাগুলা আলোকপাত করব করবো ইনশাল্লাহ ওমাতি ইহি তওয়াকালি অনিব মোহনাল্লাহ বলেন রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতিরতে হাসানাতিনা আবর মোহনাল্লাহ বলেন যে আমরা যখন আল্লা তালার কাছে দোয়া করি এভাবে আমরা আল্লাহকে ডাকবো হেয়াল্লাহ আমাকে দুনিয়ার কল্যাণ দাও এবং পরকালের কল্যাণ দাও এবং আমাকে জাহান্নাম থেকে রক্ষা করো এর অর্থ এই যে আল্লাহ আমাদেরকে তুমি ইহকাল পরকাল উভয় কল্যাণ দান করো এবং আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করো জি তিনি আয়া একটি পাঠ করেছেন একটি পাঠ করার পরে যারা আমরা মূলত দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত তো খাস করে তিনি বলেছেন যে যারা আমরা দায়ী যারা আমরা দিনের দায়ী তো তিনি বলতে চেয়েছেন যে কিছু দায়ী রয়েছে যারা দুনিয়া নিয়ে ব্যস্ত ওরা দুনিয়া পেলেই যথেষ্ট তো দুনিয়ার পিছে ছুটে নয় বরং উভয় উভয় আপনার থাকা লাগবে যেমন দুনিয়া এর সাথে পরকালো এর সাথে পরকালো তাই দুনিয়ার সাথে যাতে পরকাল থাকে শুধু দুনিয়া নয় শুধু দুনিয়া নয় তো শুধু এটা আলে মোলামার ক্ষেত্রে নয় সবার ক্ষেত্রে যে আমরা শুধুমাত্র দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত থাকব। এটা কিন্তু আমাদের ভুল হয়ে যাবে এটি আমাদের ভুল হয়ে যাবে বরং পরকালকেই আপনাকে বেশি প্রাধান্য দিতে হবে যদি কোনো ব্যক্তি পরকালকেই প্রাধান্য দেই তাহলে ওর ভাগ্যে যা আছে সেটা পাবে এবং এমন কিছু পাবে যাতে সে সন্তুষ্ট থাকবে এ মর্মে আল্লাহ রসুলসল্লা সাল্লাম একটা হাদিস নিয়েছেন যা সহি হাদিস যে মানুষ মানুষের ভাগ্যে যা আছে সেটা তো হবে তো বিষয়টা হলো যে কিছু মানুষ আছে শুধু দুনিয়া নিয়ে ছুটে বেড়াই দুনিয়া ছাড়ার কিছুই বুঝে না তো এই ক্ষেত্রেই যে ব্যক্তির শুধুমাত্র চিন্তা ফিকির শুধু দুনিয়া হয়ে যায় তার ভাগ্যে যে যতটুকু আছে সেটা সে পাবে কিন্তু যে ব্যক্তির চিন্তা ফিকির যে ব্যক্তি চিন্তা ফিকির পরকালীন যে ব্যক্তির চিন্তা ফিকির পরকালীন তার ভাগ্যে যেটা আছে সেটাও সে পাবে এবং আরও কিছু পাবে যাতে সে সন্তুষ্ট থাকবে তাই আমাদের সবার উদ্দেশ্যে এই বিষয়টি যে আমরা শুধু দুনিয়া দুনিয়া নিয়ে নয় বরং যাতে আমার পরকাল আপনার পরকালও থাকে এবং পরকালকেই আপনাকে প্রাধান্য দিতে হবে জি এরপরে যে বিষয়টি যে আমরা তিনি যা বলেছেন যে আমরা নিজে আমল করব নিজে আমল করব আমল অবশ্যই আপনাকে করতে হবে আমল অবশ্যই আপনাকে করতে হবে আমলের মাধ্যমেই পরকালে নাজাদ পাওয়া যাবে আমলের মাধ্যমেই পরকালে নাজাদ পাওয়া যাবে এর সাথে সাথে আপনি নিজে আমল করবেন আপনার পরিবার আহার পরিবারকে আপনি ঠিকভাবে পরিচালিত করবেন এবং যারা আমরা দিনের দায়ী রয়েছি আমরা তো দিনের খেদমত করবই আমরা তো দিনের খেদমত করবই অবশ্যই আমরা দিনের খেদমত করব কোরআন হাদিস অনুযায়ী এবং সঠিক দিন আমরা প্রচার করবো জি আর যে বিষয়টি যে ক্ষেত্রে আমরা অনেক সময়তে আমরা অনেক সময়তে দলাদলি করি বা একে অপর আমরা দেখতে পারি না কাদা ছুড়াছুড়ি করি এই বিষয়গুলো আমাদেরকে পরিহার করতে হবে বরং মুসলিম জাতি মুসলিম জাতি সবাই ঐক্য হয়ে থেকে দিনের খেদমত করতে হবে এবং যেটা সঠিক জিনিস সেটা বলে দিবে কিন্তু মুসলমান হয়তো কোনো কেউ ভুল ত্রুটি করলে তার ভেয়ে তার পিছনে কাদা ছোড়াছড়ি বা গিবত তোহমাত আর ফিতনা ফাসাদ এগুলা থেকে দূরে থাকতে হবে এগুলা থেকে দূরে থাকতে হবে তাই যে কাজ করলে আপনি কোরআন এবং সই হাদিস আপনাকে আমাকে প্রচার করতে হবে এবং মানুষকে সঠিক পথে ডাকতে হবে হেকমতের সহিত হেকমতের সহিত মুসলিম জাতি সে যেই হোক যদি ভুল করে তাহলে তাকে ভুলটা সেভাবে শুধরে দিতে হবে এ মানে যাতে সেখানে কোনো ফেতনা ফাসাদ না হয় ফেতনা ফাসাদ না হয় আর মুসলিম জাতি সবাই ঐক্যমত হয়ে থাকার চেষ্টা করবে সবাই যদি মুসলিমরা যদি সবাই ঐক্য হয়ে থাকে তাহলে এই মুসলিম জাতির বেশি কল্যাণ হবে এরপরে তিনি আর যে বিষয়টি দুঃখ করে তিনি বলেছিলেন দুঃখ করে যে বিষয়টি তিনি বললেন যে খাস করে বাংলাদেশের প্রতি তিনি দুঃখ প্রকাশ করলেন যে যারা আমরা অন্তত যারা পিস টিভিতে আমরা আলোচনা করতাম পিস টিভিতে যারা যারা আমরা আলোচনা করতাম ইনার প্রতি যে উনি উনি কষ্ট পেলেন যে পিস টিভি বাংলা পিস টিভি যে বন্ধ করা হলো এই সময়তে বাংলাদেশে যারা ওলামা রয়েছে এর কোনো পদক্ষেপ নেয়নি এর কোনো পদক্ষেপ নেয়নি সরকার যখন বন্ধ করে দিল পৃষ্টিপিঠা যখন বন্ধ করে দিল অন্যদের চক্রান্তে অন্যদের চক্রান্তে যখন এটা বন্ধ হলো তো ওই সময়তে কোনো আলেমা যারা আছে এরা পদক্ষেপ পদক্ষেপ মানে সবাই যদি পদক্ষেপ নিত সরকারের কাছে তারা যদি সেটা আর্য পেশ করত তাহলে হতো যে বিষয়টা এরকম নাও হতে পারত তো বিষয়টা তিনি এভাবে দেখলেন যে পুরো দুঃখ প্রকাশ করলেন যখন বন্ধ করা হলো তারা কোনো পদক্ষেপ নেয়নি তারা কোনো পদক্ষেপ সেইভাবে নেয়নি তাই যে বিষয়গুলা এভাবে তাই তো তিনাকে যে বিষয়গুলা আর আমরা দেখলাম যে আলহামদুলিল্লাহ যা আসলে তিনি যে একজন ভালো মানুষ এবং দিনের খেদমত করেন এবং দায়ী তাতে প্রকাশ পেল এবং আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে ওনার জন্য দোয়া করি আল্লাহ যেন ওনাকে হেফাজত করেন এবং আল্লাহর কাছে আরো দোয়া করে আল্লাহ যেন হেফাজত করেন আরো দিনের নেন এবং দেখলাম যে তিনি সালাত পড়লেন এবং যেভাবে আল্লাহ রসুল সাল্লাম সালাদ পড়েছেন ঠিক সেভাবেই দেখা গেল যে সই হাদিস অনুযায়ী তিনি সালাদগুলো পড়লেন তবে তিনি এখানে একটি বিষয় উল্লেখ করলেন যে কে উপরে হাত বাঁধছে কে কোথায় হাত বাঁধছে কে হাত ছেড়ে এ বিষয় নিয়ে তোমরা একে অপরে ফেতনা ফাসাদ না করে মানুষকে সঠিক পথে ডাকো এবং ডাকতে থাকবে যাতে মানুষেরা সঠিক পথ পায় এবং এর ভিতরে কোনো ফেতনা ফাসাদ নয় মুসলিম ঐক্য হয়ে থাকার জন্য যাতে মুসলিম জাতি ঐক্য হয়ে থাকা যায় সে বিষয়টা তিনি আলোকপাত করেছেন সে বিষয়টা আজকে বাংলাদেশে আসলে আমরা আমরা যদি দেখি যে একজন ওদিকে ডাকছে একজন ওদিকে ডাকছে একজন ওদিকে ডাকছে একে অপর আমরা কাদা ছড়িয়াছড়ি করছি মুসলিম জাতি আমরা সবাই যদি ঐক্যমত হয়ে যদি আমরা থাকি সঠিক পথে মানুষকে ডাকি এবং সবাই যদি আমরা ঐক্যমত হতে পারি তাহলেই আজকে দেখা যায় আজকে হতে পারে যে মুসলিম জাতি এবং এদের কল্যাণ হবে নচেত একদিন হবে যে আপনি দেখবেন যে এমন একদিন আসবে যেদিন কেউ রেহাই পাবেন না যেদিন কেউ রেহাই পাবেন না তাই বিষয়টি হলো যে আমরা মুসলিম জাতি সবাই ঐক্যমত হয়ে থেকে দিনের খেদমত করার চেষ্টা করি এক কাদা ছোঁড়াছুড়ি না করে যে সঠিক জিনিস যেটা আমরা সেটা প্রচার করব এবং মানুষকে হিকমতের সহিত আমরা ডাকবো আমরা কাউকে কাউকে এমন কথা বলবো না যে কথাতে যে কথাতে ফেতনা ফাসাদ ছড়ে যাবে সঠিক কথা সঠিক কথা হেকমাদের সহ আমরা বলার চেষ্টা করবো একে অপরই যাতে আমাদের ভাতৃত্ব বন্ধন ঠিক থাকে আল্লাহ সুবহানাত যেন আমাদের ইহকাল পরকাল কল্যাণ দান করেন এবং আমরা যারা দিনের খেদমত করছি যারা দিনের খেদমত করছি এবং যারা করছি এই জন্য সময় দিচ্ছে আল্লাহ সুবহান তালা আমাদের বাইকে যেন তিনি হেফাজত করেন এরপরে আমরা আমাদেরকে যাতে মুসলিম জাতিকে আল্লাহ সুবহান তালা সবাইকে যেন ঐক্য হয়ে থাকার তৌফিক দান করেন এক অপর প্রতি ভালোবাসা মোহাব্বত সৃষ্টি করে দেন ওয়খরিদাওয়ান আল্লাহামদুল রব্লা আলমিন সুহান আক আল্লাহাম হামদিকা আশাদুল্লাহ ইলা তাস্তাকুকা ওয়া